আমি কিন্তু তোকে বারণ করেছি কবু, তুই যাবি না। তুমি তো জানোই যে তোমার কোনো বারণই আমি শুনি না। কোকো, এরম করে না মা, বিয়ে বাড়ি অশান্তি করো না। প্রাইজ নিয়ে তো আমি বাড়িতেই আসবো, তখন তুমি দেখতে পাবে। কেন এরকম করছো? কিন্তু কাকিমা, আমি নিজে তোমার সঙ্গে গিয়ে দেখতে চাই যে তুমি মঞ্চে উঠে পুরস্কার নিচ্ছ। আমি ওরকমভাবে তোমায় দেখতে চাই সামনে থেকে। টিভিতে দেখাবে তো, টিভিতে দেখে নিস। তোর কাকিমা তো আর এখন সাধারণ মানুষের মতো নয়, টিভিতে দেখা যায়। দেখি চারটিখানি কথা, দেখি আমরা রে। বিদ্রুপ করছো নাকি আমাকে? তোমার মতো মানুষকে কিন্তু বিদ্রুপ মানায় না। এরা এই দেখো বৌদি রেগে যাচ্ছে। বৌদি, দাদাভাই কিন্তু আনন্দ করেই কথাটা বলেছে। আমি ওনার সঙ্গে 32 বছর সংসার করছি তো ঋত্বিক, আমি খুব ভালো করে জানি কোনটা উনি আনন্দ করে বলছেন আর কোনটা উনি কি। না না, বলো না, বলো, থেমে যাবে না, বলে ফেলো। তোমার কি মনে হচ্ছে আমি জেলাসি থেকে কথাটা বলছি? মানে আমার বাবা, একদিন এই কথাটাও তোমায় শুনতে হতে পারে, সেদিন আশ্চর্য হয়েও না। আমি আর তোমার বাবা যখন কথা বলবো, তার মধ্যে তুমি কথা বলবে না। কথাটা তো বলছো সবার সামনে, আলাদা করে দুজন মিলে ঘরের মধ্যে বসে তো কথাটা হচ্ছে না। তো সবার সামনে যখন কথা তোমরা বলতে পারছ, আমি সেখানে প্রেজেন্ট, আমি তো উত্তর দেবই। আচ্ছা তোমরা সবাই বলো তো, আমি কি বসে থাকবো? আপনি শুধু শুধু সময় নষ্ট করছেন কেন? ও তো বলছে আপনাকে আশীর্বাদটা করতে, আশীর্বাদটা করুন না মা। তুমি মা, তুমি আগে আশীর্বাদ করো। আপনার নাতি তো চাইছে আপনি প্রথমে ওকে আশীর্বাদ করুন। আপনি হেড অফ দ্য ফ্যামিলি, আপনি কাজটা সেরে নিন। কেন শুধু শুধু দেরি করছেন? আমার সত্যি সত্যিই তাড়া আছে, সেই ব্যাপারে আপনাদের গুরুত্ব না থাকতে পারে, কিন্তু আমার তো আছে। তাই বলো, তাই বলো, তোমার মনটাই এখানে নেই। এখানে মন দেওয়ার কি আছে বলুন তো? কি করব আমি মন দিয়ে? আলাদা করে তো কিছু করার নেই আমার, সবকিছুই নিয়মে হবে। এর থেকে আমার কাজে মন দিলে আমার কাজে লাগতো, কিন্তু সে ব্যাপারে তো আপনাদের কারোর মন নেই।